বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতীকে গুলিভর্তি পিস্তল সহ গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ আশারু বাজারে হানা দিয়ে গাঙ্গুলি সীমান্ত দিয়ে চোরা পথ থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা বাংলাদেশের একাধিক মামলায় থাকা কুখ্যাত দুষ্কৃতীকে গুলিভর্তি পিস্তল সহ গ্রেপ্তার করে। ধৃত দুষ্কৃতীর নাম মোহাম্মদ উকিল মল্লিক, বয়স 48 বছর। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। আরে তুই তো দিন অফ করে ওই ওখানে দিদি